একটা আশ্চর্য কাণ্ড ঘটেছে। আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, আমি জল ভরি বাড়ি ছল করিব দেখব নয়ন ভরিয়া, আমি জল ভরি বাড়ি ছল করিব দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তোমার বাবুরা কি করছে? আমা ব্যালকনি দিয়ে উঠছেন, একবার একবার ব্যালকনি দিয়ে নাচছেন। কিরে তোর বাবা, তোর মেয়ে কই? ওই যে ওর নাম টুকটুকির মেয়ের নাম ফুটফুটি। আমা তোমাকে বলতে বলেছি, তুমি তোমার মেয়ের নাম ঠিক করো। টুকটুকি, তোমার মেয়ের নাম কি হবে? ঝলমলি। ওই দেখুন বাচ্চারা মাকে কিরম চেনে, আমাকে চিনল না এ পর্যন্ত, এখনো চিনে উঠতে পারল না, তো ওরা কি চিনবে? ওদের তো চোখ বন্ধ। এই তুই আমাকে কেন, দেখুন হাত দেবোর বাক্সে, দেখুন চোখ খুলে যাবে। বাচ্চারা দেখেছেন, দেখেছেন তোর বাচ্চাকে আমি নেব। দে দে বাচ্চা, দে দে বাচ্চা, দে দে দেখুন। এই তুই এমন কেন রে? আমি তোর দেখভাল করলাম, এই বাক্স জোগাড় করে দিলাম বাচ্চা হওয়ার জন্য, আর তুই হাই তুলছিস বসে বসে। দেখুন বন্ধুরা, এই যে ছোট ছোট বাবু এই যে ঘুরে বেড়াচ্ছে। বাবা ওর চুলটা, এই তোর বাচ্চার চুল আবার কালার করা, দেখ পিছনে বসে বসে মা ঘুমাচ্ছে। মিষ্টি কিনে খাওয়া আমাদের, তুই মা হয়েছিস, দেখ তোর তিনটে যমুজ বাচ্চা হয়েছে। চোখ বন্ধ করে থাকলে হবে না, খোলো যাও, জামা কাপড় পরে মিষ্টি কিনে আনো। বন্ধুরা আমার টুকটুকির বেবি হয়েছে, দেখিয়ে দিলাম, এই একটা, এই একটা, আর একটা ওনার পেছনে আছে। এই তুই সামনে আয়, তোর বাচ্চাকে দেখবে সবাই, এর ডুপ্লিকেট কপি, এই টুকটুকির ডুপ্লিকেট কপি। তো চলুন বন্ধুরা, আজ ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুকটুকি বলে দাও, বলো, এই টুকটুকি, তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখুন আসছে, এসে এখন চারিদিকটা একটু শুকাশুকি চলছে। পাড়ার কোন দাদারা মাস্তানরা টয়লেট করে গেছে, সেগুলো একটু শুকছে, শুকে আবার খাচ্ছে কিসব। ও ওখানে তো ভাত পড়ে আছে, মানে থালাতে, তারা মাতব্বরটা খেয়েছে, খেয়ে আবার চারদিকে স্যানিটাইজার করে দিয়ে গেছে, উনি সেই ভাতগুলো খাচ্ছেন। এদিকে আসুন আসুন, আবার খেয়ে দিয়ে ওখানে আবার স্যানিটাইজার করে দিও না, তাহলে ওই ভাতটায় আমার ফেলতে গেলেও গন্ড লাগবে। তো এদিকে আসো, কি গো কি গো, তোমার ওই হাফ ল্যাচ কাটাটা কে দেখতে চাইছে বলো তো? দেখুন বন্ধুরা ওই হাফ ল্যাচ কাটা, দেখুন ও ইনি মহারাজ এসছেন, ইনি এসেই জল খেতে শুরু করেছেন। পাটা দেখেছেন তেপায়া হয়ে গেছে ওনার, দাঁত বার করবে না তেপায়া। কার সাথে মারপিট করেছো এই বয়সে? তোমাদের শিক্ষা দিচ্ছি, কি শিক্ষা পাচ্ছো? শুধু মাছি আর মশা ধরার জন্য? দেখুন জলটা যতবারই পরিষ্কার করি, এত হাওয়া দিচ্ছে, মানে ঘূর্ণিঝড়টা তো আমাদের মাথার উপর দিয়ে যায়নি এখনো, আমাদের অনুভূতি করছে মাঝে মাঝে। আর দেখুন ইনি কালাচাঁদ, ওকে মেরে মেরে কি দেখছে? ও এসছে, আসুন, আপনি চারদিকে স্যানিটাইজার করে কি বসলেন? আসুন, উনি হলেন ঘোড়া। দেখুন এবার এখানে এই দেখুন, এর কাজ হলো শুধু পাটা তুলেই ঝাঁকানাকা করে একবারে হিসু করে দেয়া, আর তোমার দাঁত বার করা। এই ও তো হিসু করতে গিয়ে পা খোড়া করে দিয়েছে কে? তোমাদের কি খবর বলো বন্ধুরা কাছে? ওমা এখানে আবার যাত্রা পালা শুরু করো না, চোখে আবার কি হয়েছে দেখি মহারাজ? আপনার চোখে একটা মনে হচ্ছে কিছু পোকা ধরে আছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, চোখে উঠে গেছে পোকা। ওমা এখানেও তো দেখুন পোকায় ডিম পেড়েছে, দেখো বন্ধুরা দেখো এইসব পোকা, কি সুন্দর সুন্দর পোকা না? দেখুন বন্ধুরা এদের অবস্থা, দেখুন এ শুধু শোকা
চারিদিকে আর টয়লেট ছাড়া কিছু চেনে না, এ শুকছে মানেই টয়লেট করবে, আর এ শুকতে গিয়ে দিয়েছে পায়ের গোচায় করে কেউ। এই এদিকে শোনো, তোমার পায়ে কে মারলো একটু বলো বন্ধুদের, সবাই বলছে তাকে জেলে দেবে, তুমি বলতে পারবে? খোকা, ওপাড়ার কেলটি এসে মেরেছিল নাকি তোমায়? হ্যাঁ, তোমার তো স্বভাব ভালো নয় আবার। হ্যাঁ, কেলটিদের সাথে ভাব করতে গেলে এরমই হয়, পা খোড়া হয়ে যাবে, হাত খোড়া হয়ে যাবে। দাঁতটা গিয়ে একটু বার করো কেলটির সামনে, তাহলে কেলটি তোমাকে পছন্দ করবে তো। আর ও দেখুন এখনো হচ্ছে না, ওই বেরিয়ে গেছে, ওই দেখুন। তুই দিনে ক লিটার জল খাস খোকা, এদিকে শোন। এই খোকা, তুমি ক লিটার জল খাও, যে এখানে এখনো শৌচাগার বানিয়ে ফেলেছ। এত সুন্দর দেখুন, বন্ধুরা বেল ফুলে ভর্তি, সেখানে এসে এখানে জুই ফুলের ভর্তি, সেখানে এসে উনি এখন কি করছেন, হিসু করছেন, হিসু। এই তোমার গায়েও পদ্ম ফুলে একটা করে পোকা কেন? পিঠের চালে দেখুন বন্ধুরা পোকার চাষ করেছে আমার বাচ্চারা। ওরে বাবা, কত সুন্দর গা, তার মধ্যে যদি এরম ধান কেটে পোকা থাকে কি হবে বলুন। উনি আবার ওখানেই করবেন মনে হয়, আবার খোঁজ তল্লাশি চালাচ্ছেন যে ওখানে ঝাড়া যায় কি না। দেখুন আবার ঝাড়বে, যে বেগুন গাছ হেজে যাবে, বেগুন আর হবে না। এই দেখুন, ও পাটা কেউ এক্সাইজ হয়ে গেল নাকি, দুটো পা ঠেলে উনি ওখানে যাচ্ছেন, ওখানে রান্নাঘরে দেখছেন উনি চলে গেলেন। ও ওখানে গিয়ে ভাত ওই এসে গেছে, বিখ্যাত দাদা আমাদের, যিনি অকাননে এসেই ওনার অকাননের ডাক শুনিয়ে যান। ও বলতে লজ্জায় চলে গেল, তাই ওমা ওখানে বসেছে। দেখুন ও খাচ্ছে, হিংসে ভরা কেমন দেখেছেন, ওরও শরীরে হিংসে আছে ওইটুকু প্রাণীর। তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, দাঁড়ান গোলাপ ফুলগুলো টিকে টিকে গোলাপ ফুলগুলোকে দেখিয়ে দিই, কি সুন্দর সুন্দর ফুল দেখুন, কত সুন্দর। এই যে একটা কুড়ি থেকে ফুটছে ফুল, তুলসী গাছ হেলে পড়ে গেছে হাওয়ায়। দেখুন আমার বাগান, চলুন ফুলকপি আর হলো না, পরের বছর যদি হয় অবশ্যই দেখাবো ভিডিওতে। টাটা বন্ধুরা।